দূর হয় না, দুশ্চিন্তা দূর হয় না, টেনশন দূর হয় না। আজকে একটা কথা বলে দেই, যখনই দোয়া করবেন একটা কথা মনে রাখবেন, অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। যে দোয়ার মধ্যে দুরূদ শরীফ পাঠ করা হয় না, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যখনই দোয়া করবেন দুরূদ শরীফ পাঠ করে নেবেন। প্রথমে দুরূদ পাঠ করে নেওয়া উত্তম। প্রথমে বলে গেলে দোয়ার মধ্যখানে দুরূদ পাঠ করে নেবেন, যদি দোয়ার মধ্যখানে বলে যান শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দোয়ার মধ্যে দুরূদ শরীফ শামিল নাই, ওই দোয়া আল্লাহ কখনোই কবুল করে না। আকাশে দুলতে থাকে এরকম, আর যখনই দুরূদ শরীফ পাঠ করা হয় তখনই এই দোয়াটা আকাশে চলে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা সবসময় দুরূদের আমল করো। দুরুদ বললে টেনশন দূর হয়, দুরুদ বললে দুঃখ দূর হয়, দুরুদ বললে অভাব দূর হয়। দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর দরবারে যা চাবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। টাকা লাগবে, ধন সম্পদ লাগবে, ক্ষমতা লাগবে, সন্তান লাগবে, বিদেশের ভিসা লাগবে, সুখ শান্তি যা লাগবে আপনি তা চাবেন মুনাজাতের মাধ্যমে, তবে দুরুদ পাঠ করে নেবেন। যে দোয়ার মধ্যে দুরুদ শামিল আছে ওই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। দুরুদ এমন একটা আমল যার সাথে আল্লাহ এবং বান্দার সাথে একটা যোগ সূত্র আছে। আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না, আমরা হজ করি আল্লাহ হজ করে না, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করি আল্লাহ কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ করে না। কিন্তু আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াত, 22 নম্বর পড়া, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এবং আল্লাহর ফেরেশতা মণ্ডলী সবাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো, সালাম প্রেরণ করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10 বার 10 রহমত নাজিল করবে। একবার যে ব্যক্তি রাসূলের উপরে দরুদ পাঠ করে আল্লাহ তাআলা 10 বার 10 রহমত নাজিল করেন। দরুদের আশ্চর্য ফজিলত শুনে অবাক হয়ে যাবেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি, জামানার একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। তার সঙ্গীদেরকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে সফরে বের হলেন। চলতে চলতে রাস্তার মধ্যে দুপুরের নামাজের সময় হয়ে গেল, বিশাল বড় প্রান্ত, আশেপাশে কোনো পানীয় ব্যবস্থা নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি আজান হয়ে গেল, কুরাইশের মধ্যে পড়ে গেলেন, পানির কোনো ব্যবস্থা নাই। ভক্তবৃন্দরা বলে, ও আমাদের ইমাম, আমাদের পীর আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, এখন তো পানি নেই, ওযু করব কিভাবে, নামাজ পড়ব কিভাবে, আমাদের প্রয়োজন মিটাব কিভাবে? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, টেনশন করবে না, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দেবে। উনি পরেশান পরেশান ঘুরতেছে, হঠাৎ তাকাইয়া দেখলো একটা কূপ দেখা যায়, মরুপ্রান্ত একটা কূপ, কিন্তু কূপ তো পাইলো কিন্তু পানি দেখা যায় একদম নিচে, পানি উঠাইবার মতো কোনো বালতি নাই, রশি নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বহুত টেনশনের মধ্যে পড়ে গেলেন। পানি যেই নিচে, পানি তো পাইলাম কিন্তু মানে উঠাবো কিভাবে, বহু টেনশনে পড়ে গেলেন। উনি ঘুরতেছে পেরেশানি, রশি তালাশ করতেছে, বালতি ঢোল তালাশ করতেছে কিন্তু পায় না। হঠাৎ করে একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে দৌড়ে এসে বলল, আল্লাহর বান্দা আপনার পেরেশানি মনে হয়, আপনার কারণটা কি আমারে বলেন? আল্লাহর বলি বলে, মেয়ে তুমি বুঝবা না, তুমি ছোট মানুষ, বলে বলেন না কি সমস্যা, দেখি আপনারা সমস্যা সমাধান করতে পারে কিনা। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, না তোমাকে বললে কোনো ফায়দা হবে না। মেয়েটা তখন বলল, আপনি আমাকে বলেন দেখি আমি সমস্যা সমাধান করতে পারি কিনা। এরপরে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মারে আমরা মুসাফির চলতেছি, পানি নাই, কূপ পাইলাম কিন্তু কূপ থেকে পানি উঠেইবার মতো কোনো বান্দা আমাদের কাছে নাই, রশি নাই, বালতি নাই, কেমনে পানি উঠাবো, কেমনে ওযু করব, কেমনে নামাজ পড়ব? মেয়েটা বলল, টেনশন করবার কোনো কারণ নাই,
মেয়েটা বলল আপনি অপেক্ষা করেন মেয়েটা কূপের পাশে ঘোরা শুরু করলো আর মনে মনে কি যেন করতেছে ঠোঁট গুনো নড়তেছে মেয়েটা তিনটা ঘুরান দিয়া একটু মুখের থুতু এই কূপের মধ্যে ফেলে দিলেন ফেলতে দেরি মুহূর্তের মধ্যে কূপের নিচ থেকে পানি গুলো একদম উপরে চলে এলো আশ্চর্য হয়ে গেল মেয়ে বলল আল্লাহর বলি আপনি এবং আপনার সঙ্গীরা সময় পানি পান করেন ওযু করেন গোসল করেন প্রয়োজন মিটেন কোনো সমস্যা নাই আল্লাহর বলি বলে মা কি এমন আমল করেছো আমার একটু বলো কি কারণে এত পানি নিচ থেকে মুহূর্তের মধ্যে উপরে চলে এলো মনে বলো মেয়েটা বলতে চায় না মেয়েটা তখন বলল আল্লাহর বলি আমরা পাহাড়ে বসবাস করি আমরা বকরিবের লালন পালন করি ভাগের আক্রমণ হতে পারে এই জন্য আমাদের মা আমাকে বলেছে তুই সবসময় দুরুদের আমল করবি বাচ্চারা খেলাধুলা করে আমি খেলাধুলা করি না আমি দুরুদের আমল করি এই দুরুদের আমল করতে করতে আল্লাহ তাআলা আমার জবানটা এত দামি বানায় দিছে এই জবান দিয়ে এখন আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নেয় চিন্তা করছে দুরুদ এই জন্য আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রহমাতুল্লাহ আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের উপর একটা কিতাব লিপিবদ্ধ করেছে দালাইলুল খায়রাত নামক একটা কিতাবই লিখেছে সুবহানাল্লাহ দুরুদের যত প্রকারের ফজিলত আছে উনি সব এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন এই জন্য দেখেন দালাইলুল খায়রাত দালাইলুন নবুয়া এই কিতাবগুলো পড়বেন দুরুদ পড়লে কি হয় আপনার টাকা লাগবে দুরুদ পড়ে আল্লাহর কাছে চার আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবে পয়সা লাগবে ক্ষমতা লাগবে সুখ শান্তি লাগবে দুরুদের আমল এমন একটা আমল এই দুরুদ পড়ে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে না যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই